আসবাবপত্র নেই, ক্লাসরুমে বসার মতন কোনো জিনিস বা ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে কিছু নেই। আমরা ল্যাবের স্টুডেন্ট, আমাদের ল্যাব কোনো ল্যাবে কোনো জিনিসপত্র নেই, কোনো মাইক্রোস্কোপ থেকে শুরু করে কিছু নেই। এই পথ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত হতে হতে কি একসময় অন্ধকারে তলিয়ে যাবে? সেই সাথে তো তাদের শত শত স্টুডেন্টের এবং তাদের পরিবারের ভবিষ্যৎগুলো অন্ধকারে তলিয়ে। আমাদের নেই শিক্ষক, নেই ক্লাসরুমের সুব্যবস্থা, নেই হোস্টেলের কোনো সিকিউরিটি। এতগুলো মেয়ে, এতগুলো ছেলে যে হোস্টেলে থাকে তাদের কোনো সিকিউরিটি গার্ড বা হোস্টেল স্টাফ নেই। তাহলে তাদের বাবা মা এখানে পাঠিয়ে তারা কীভাবে সিকিউর ফিল করবে যে তাদের সন্তানরা নিরাপত্তায় আছে? এই যে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য ফরিদপুর যেতে হয়, যেখানে যাতায়াতের বিভিন্ন সমস্যা হয়, যে হোস্টেল হোটেলে থাকতে হয় সেই হোটেলে নেই কোনো নিরাপত্তা। আর্থিক একটা ব্যাপার আছে, যেখানে 8 থেকে 9 হাজার টাকা খরচ হয়। আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের প্রত্যেকের পরিবারে কি সামর্থ্য আছে এভাবে আমাদের পিছনে এত টাকা ব্যয় করার? আমি আমার আপুরে বলতে পারি না, লজ্জায় যাবো। আমার এখানে অবস্থা, আমাদের এই সুব্যবস্থা ডিসি স্যার বা ইউনো স্যার যদি যতক্ষণ না এই সমস্যার সমাধান না করো ততক্ষণ আমরা অনশন চালায় যাব। আমি এখানে নতুন জয়েন করছি মার্চে, আমাকে পোস্টিং দেওয়া হয়েছে। এর বাইরে আরও টিচার আছে, তারা বাইরে থেকে এসে স্টুডেন্টদের ক্লাস নিচ্ছে। আমি এবং অন্যান্য টিচাররা মিলে তাদের ক্লাস নিচ্ছি। তাদের যে ক্লাস নেওয়া হয় না এই কথাটা পুরোপুরি সত্যি না, আমরা ক্লাস নিচ্ছি। আর ওই যে নতুন প্রতিষ্ঠান হিসেবে যেহেতু জনবল নাই, সেই হিসাবে কিছু সমস্যা তো আছেই। অন্যান্য সাবজেক্টের টিচার ওইভাবে নাই, স্থায়ীভাবে নাই আর কি, বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে। আর অন্যান্য যে ক্লিনার থাকা দরকার, সিকিউরিটি গার্ড, এই জাতীয় জনবল সংকট আছে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে সেন্টারটা এখানে নাই, সে কারণে ওদের বাইরে যে পরীক্ষা দিতে হয় এটা একটা সমস্যা। যতদূর জানতে পেরেছি আমাদের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপালের নিকট হতে, যে এখানে কোনো অর্থনৈতিক কর এখনও সৃজিত হয়নি, এ কারণে এখানে প্রতিষ্ঠানের অন্যান্য আসবাবপত্র, আনুষঙ্গিক খরচপত্র তারা সেভাবে খরচ করতে পারে না। শিক্ষার্থীদের যে পরীক্ষার ফি সেটা দিয়েই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতিকালে শিক্ষার্থীদের অভিযোগ থেকে আমরা জানতে পারি যে আমাদের এখানকার যে অধ্যক্ষের দায়িত্বে আছেন তিনি নিয়মিত নন, এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত ঘটছে। আমরা সেটি তাদের এই আবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এটির একটি শান্তিপূর্ণ সমাধান হবে।